আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই সরকারি মুজিব কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ইতিহাসের অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল। আজ তোমাদের ইতিহাসের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমত আলোচনা করব তিতুমির। 1782 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল মীর নিসার আলী। তার পিতার নাম ছিল হাসান আলী, তার মাতার নাম ছিল আবেদা রুকাইয়া। ছোটবেলা থেকেই সে কুস্তিগির হিসাবে অত্র অঞ্চলে সে সুখ্যাতি অর্জন করেন। কুস্তিগির এবং শ্রেষ্ঠ লাঠিয়াল হিটার হিসাবে সে এলাকার জনপ্রিয়তা লাভ করেন। দেখা গেছে যে কৃষ্ণদেব নামে তখনকার সময়ে কৃষ্ণদেব নামে এক জমিদার মুসলমানদের দাঁড়িয়ে রাখার জন্য 250 হারে কর ধার্য করে। তখন তিতুমির সে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। দেখা গেছে অনেক মুসলমান তার পক্ষ হয়ে এটা সমর্থন করেন এবং তিনি তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে এই হিন্দু জমিদারদের বিরুদ্ধে তিনি পদার্পণ করেন। দেখা গেছে যে তখন কৃষ্ণদেব রায় এবং কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এরা দুই জমিদার একত্রিত হইয়া দেখা গেছে তার এই তিতুমিরের বিরুদ্ধে তারা সংগ্রামে অংশগ্রহণ করে এবং তিতুমিরের হাতে তারা এই দুজন জমিদারই পরাস্ত হয়। তখন তারা দেখা গেছে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে তারা বিচার দেয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন দেখা গেছে নীলকর জমিদার এরা সবাই এই তিতুমিরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের দমন করার জন্য বারাসাতের ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার তার বাহিনী নিয়ে তিতুমিরের বিরুদ্ধে অগ্রসর হন। কিন্তু আলেকজান্ডারও শেষ পর্যন্ত তিতুমিরের কাছে পরাস্ত হন। তখন তিতুমির 1822 খ্রিস্টাব্দ থেকে 1823 খ্রিস্টাব্দ থেকে 1827 খ্রিস্টাব্দ পর্যন্ত মক্কায় হজ করেন। সেখানে আহমদ বেরেলি জেহাদি উদ্দীপ্ত আহমদ বেরেলির সহিত তার সাক্ষাৎ হয় এবং তিনি জেহাদি উদ্দীপনায় তার কাছ থেকে জেহাদি উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে তিনি দেশে ফিরেন। দেশে ফিরে তিনি নদিয়া 24 পরগনা এবং ফরিদপুর জেলার কিছু অংশ নিয়ে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। সেখানে তার প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। তার প্রধানমন্ত্রী হন হইলে মিসকিন, আর গোলাম মাসুম তার প্রধান সেনাপতি নিযুক্ত করেন। গোলাম মাসুমকে প্রধান সেনাপতি নিযুক্ত করেন। সে তারপরে তখন দেখা গেছে যে আলেকজান্ডার 1200 ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার পরাজিত হওয়ার পরে লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে লর্ড উইলিয়াম বেন্টিং এক বিশাল বাহিনী তার বিরুদ্ধে প্রেরণ করেন। ইতিপূর্বে দেখা গেছে যে তিতুমির তিনি নারিকেল বাড়িয়ায় কলকাতার একটু দূরে নারিকেল বাড়িয়ায় তাহার এক বাঁশের কেল্লা নির্মাণ করেন। চতুর্দিকে বাঁশ দিয়ে তিনি এক এক কেল্লা নির্মাণ করেছিলেন, সেটা বাঁশের কেল্লা নির্মাণ করেন। কিন্তু তারপরে কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে যে বিশাল বাহিনী তাকে আক্রমণ করে সে এই বিশাল বাহিনী প্রতিহত করতে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তিতুমির বীর দর্পে এবং তাহার সৈন্যবাহিনী এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করিয়া শেষ পর্যন্ত পরাস্ত হয়। কামানের গোলার আঘাতে এই তাহার যে বাঁশের কেল্লা ছিন্ন ভিন্ন হইয়া যায়। তিতুমির বীর দর্পে যুদ্ধ করিয়া শেষ পর্যন্ত 1831 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং তার অনেক অনুচর শেষ পর্যন্ত অনেক অনুচরকে বন্দি করা হয়। তারা তাদের বিচারে শেষ পর্যন্ত অনেককে কারাদণ্ড দেওয়া হয় এবং মীর মাসুমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত দেওয়া হয়। এটি তিতুমিরের ইতিহাস। টোটি তোমাদের এখনও পরামূল বঙ্গভঙ্গ 1898 খ্রিস্টাব্দে লর্ড কার্জন এদেশে গভর্নর জেনারেল হয়ে আসেন। লর্ড কার্জন প্রথমেই দেখা গেছে যে তৎকালে বাংলা বিহার বাংলার আয়তন ছিল বিশাল। বাংলা বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ এবং আসামের কিছু অংশ নিয়ে একটা
কিছু অংশ নিয়ে বঙ্গদেশ বা বাংলা প্রেসিডেন্সি ছিল। কার যখন প্রথমেই এত বড় প্রদেশকে একটিমাত্র প্রশাসনিক ইউনিটের অধীনে রাখা অনুচিত মনে করে এই বিরাট প্রদেশকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেন। ঢাকা এবং আসাম নিয়ে একটি নতুন প্রদেশ গঠন করেন। এখানে নতুন প্রদেশের রাজধানী হয়ে ঢাকা এবং কলিকাতা, বিহার এবং উড়িষ্যা এটা নিয়ে একটা নতুন প্রদেশ গঠিত হয়। পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা এগুলা নিয়ে এটার রাজধানী থাকে কলকাতা। এই দুইটি পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ নামে দুইটি প্রদেশে গঠিত হয়। তারপরে স্বদেশী আন্দোলন বলতে কী বুঝো? স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গ হওয়ার পরে মুসলমানরা এটারে স্বাগত জানাইলেও দেখা গেছে যে ভারতের হিন্দুরা এর বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়িয়া তুলে বঙ্গভঙ্গকে তারা কোনোভাবে মনে প্রাণে মাইনা নেয় নাই। বঙ্গভঙ্গের বিরুদ্ধে তারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, এর বিরুদ্ধে বঙ্গভঙ্গ রদ করার জন্য বিভিন্ন আন্দোলনে তারা লিপ্ত হয়। তারা সভা সমাবেশ, মিছিল, মিটিংয়ের মাধ্যমে আন্দোলন করে। অপরদিকে তারা স্বদেশী আন্দোলন করে যে এখন থেকে আমরা আর কোনো ব্রিটিশ দ্রব্য ব্যবহার করব না, এবং ব্রিটিশ ইংল্যান্ডের মালিকরা ভারতে যে মিল ফ্যাক্টরি গড়িয়া তুলছিল সেই মিল ফ্যাক্টরি থেকে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হয় সেই সমস্ত দ্রব্য এখন থেকে আমরা আর ব্যবহার করব না। আমাদের স্বদেশের লোকেরা যে সমস্ত দ্রব্য মিল ফ্যাক্টরি থেকে উৎপাদন করে সেই সমস্ত দ্রব্যই আমরা ব্যবহার করব, ইংল্যান্ডের কোনো দ্রব্য ব্যবহার করব না, এবং ইংল্যান্ডের মালিকদের কারখানা থেকে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হয় সেই সমস্ত দ্রব্যও আমরা এখন থেকে আর ব্যবহার করব না। এটা স্বদেশী আন্দোলনের মূল লক্ষ্যই ছিল যে ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত মাথা নতি স্বীকার করতে বাধ্য হয়। যখন নাকি ইংল্যান্ডে অনেক মিল ফ্যাক্টরি ইংল্যান্ডের মালিকরা ভারতে অনেক মিল ফ্যাক্টরি গড়িয়ে তুলছিল, তারা যখন নাকি দেখা গেছে যে তাদের ব্যবসায় একবারে বন্ধ হয়ে গেল, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, তখন তারা ব্রিটিশ সরকারকে এই বঙ্গভঙ্গ রদ করার জন্য চাপা প্রয়োগ করে। এটাই হলো স্বদেশী আন্দোলন। তারপর বঙ্গভঙ্গ রদের কারণ, বঙ্গভঙ্গ হ্রদের অনেকগুলো কারণ ছিল। বঙ্গভঙ্গ হ্রদের প্রথমত কারণে বঙ্গভঙ্গ হওয়ার পরে হিন্দুরা এর বিরোধিতা করছিল, এটা আন্দোলনের দ্বিবিধ কারণ ছিল। একটা হইলে স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলনের মাধ্যমে তারা এটার বিরোধিতা করছিল, আর একটা হইলে সভা সমাবেশে মিছিল মিটিং করিয়া তারা জানাইতে থাকে যে অহেতুক বঙ্গভঙ্গ করিয়া এই দেশে হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড করিয়া, হিন্দু মুসলমানদের মধ্যে বিভক্ত করিয়া এ দেশের শাসনের একটা পায়তারা করতেছে ব্রিটিশ সরকার। তারা বলে যে আমাদের মাতৃভূমিকে দ্বিখণ্ডিত করা হয়েছে, আমাদের মাতাকে দ্বিখণ্ডিত করিয়া এই দেশ শাসন করার একটা অপকৌশল মাত্র ব্রিটিশ সরকারের। এর বিরুদ্ধে আস্তে আস্তে আন্দোলন তুমুল বেগবান হইয়া উঠে, তারা বিভিন্ন সমাজ সমাবেশের মাধ্যমে আন্দোলন করতে থাকে। তারপরে শেষ পর্যন্ত এই আন্দোলন ব্রিটিশ খেদা আন্দোলনের রূপ নেয়। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়। দেখা গেছে যে পঞ্চম জজ ভারতে এক রাজ্য বিষয়ক অনুষ্ঠানে 1911 সালে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করতে বাধ্য হন। দ্বৈত শাসন রবার্ট ক্লাইভ এবং এদেশীয় নবাব মিলে এদেশের যে শাসন ব্যবস্থা, রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এদেশের নবাব মিলে যে শাসন ব্যবস্থার প্রবর্তন করছিলেন তাকে দ্বৈত শাসন বলে। দ্বৈত শাসনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে থাকে রাজস্ব আদায়ের ক্ষমতা এবং দেশ রক্ষার ভার, অর্থাৎ কোন দেশের সহিত যুদ্ধ ঘোষণা করা বা শান্তি চুক্তি করা, এটা হইলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ক্ষমতা থাকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে দুইটি ক্ষমতা থাকে, একটা রাজস্ব আদায়ের ক্ষমতা আর একটা দেশ রক্ষার ভার। আবার অপরদিকে বাংলা নবাবের হাতেও দুইটি ক্ষমতা থাকে, একটা হইলে শাসন আর একটা হইলে বিচার বিভাগের দায়িত্ব। এই দুইটা দায়িত্বেই এই দেশের নবাবের হাতে থাকে। দেখা গেছে যে দ্বৈত শাসন রবার্ট ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে প্রবর্তন করেন, এবং ইহা ওয়ারেন হেস্টিংস ক্ষমতায় আসার 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসনে অবসান ঘটান। এটাই দ্বৈত শাসন।
আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের অন্য বিষয়ে অন্য টপিক নিয়ে আলোচনা করুন। আশা করি কোনোকালীন সময়ে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ সুন্দর থাকো, এটাই আমার কামনা করি।